আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মুশফিকুস সালিহিন। শুরুতেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের খবর। কিয়েভের শহরতলির আশেপাশে রুশ ও ইউক্রেন বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে। কয়েকটি স্থানে রুশ বাহিনী অগ্রসর হলেও প্রতিরোধের চেষ্টা করছে ইউক্রেন বাহিনী। পশ্চিমারা বলছে খাদ্য, জ্বালানি সংকট ও তুষারপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে নাজেহাল হচ্ছে রুশ বাহিনী। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার মঙ্গলবার বলেছে, ইউক্রেনের বেসামরিক অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত রয়েছে এবং কোথাও কোথাও তীব্র হয়েছে। কিয়েভের পশ্চিমাঞ্চল ইরপিন ও পূর্বাঞ্চল ব্রোভারিতে চলছে তুমুল যুদ্ধ। তবে ব্রোভারি দিয়ে কিয়েভের দিকে বেশ এগিয়েছে রুশ বাহিনীর আরেকটি দল। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বন্দরনগরী মারিওপোলে রুশ আগ্রাসনে 1,00,000 মানুষ আটকা পড়েছে, খাদ্য ও পানির অভাবে তাদের মৃত্যু হতে পারে। রুশ গোলার আঘাতে মারিওপোলের কিছুই অবশিষ্ট নেই বলেও অভিযোগ করেছেন তিনি। শান্তি আলোচনার বিষয়ে জেলেনস্কি বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে আলোচনা বিরোধপূর্ণ হলেও তা এগিয়ে নিতে চেষ্টা করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অস্তিত্বের হুমকিতে পড়লেই কেবল পরমাণু অস্ত্র ব্যবহার করবে মস্কো। এছাড়া ইউক্রেন যুদ্ধ রুশ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে বলেও দাবি করেছেন তিনি। এলন মাস্কের স্পেস কোম্পানি স্টারলিংক ইউক্রেনে ইন্টারনেট দিতে একটি লরিতে হাজারো ডিশ সরবরাহ করেছে, সেগুলো বন্দরনগরী ওডেসার বাড়িঘরের ছাদে স্থাপন করা হচ্ছে। এবার দেশের খবর। সাভারের আশুলিয়ায় গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে চেতনা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের 10 প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রাহকরা জানায়, আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় একটি ভাড়া বাড়ি নিয়ে চেতনা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান খোলেন 14 জন ব্যক্তি। পরে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে 1,00,000 টাকায় মাসে 1,000 টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের টাকা জমা দেওয়ার প্রলোভন দেখায়। গত কয়েক মাসে ওই এলাকায় প্রায় 5 শতাধিক শ্রমিকসহ বিভিন্ন মানুষ সেখানে কোটি কোটি টাকা সঞ্চয় করেন। একসময় গ্রাহকদের টাকা পরিশোধ না করেই অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় ওই প্রতিষ্ঠান। পরে অভিযোগের ভিত্তিতে গতরাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করে র‍্যাব। সারা দেশেই বিক্রি হচ্ছে ন্যায্য দামে টিসিবির পণ্য। নিত্যপণ্য কিনতে সকাল থেকেই সাধারণ মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করছেন। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু। সাজু, রাজশাহীতে কয়টি স্থানে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে এবং সরবরাহ কি পর্যাপ্ত বলে মনে হচ্ছে আপনার কাছে, এবং ক্রেতারা এ বিষয়ে কি বলছেন? হ্যাঁ মুশফিক, আমি এই মুহূর্তে আছি রাজশাহী নগরীর 27 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে আমি এসে দেখতে পাচ্ছি যে সকাল 9টা থেকেই, তার আগে থেকে সকাল 8টা থেকে লোকজনের ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। এখানে দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে লোকজন টিসিবির পণ্য কেনার জন্য দাঁড়িয়ে আছে। এবং আমি এখানে যে টিসিবির পণ্য সরবরাহ করি তার সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে এই মুহূর্তে এই স্পটে 1,066 জনকে আজকে টিসিবির পণ্য দেওয়া হবে। এর ছাড়াও রাজশাহী এই নগরীর 23 এবং 27 নম্বর ওয়ার্ডে আরও 10টি স্পটে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে। আমি 23 নম্বর ওয়ার্ডে কিছুক্ষণ আগে ঘুরে এসেছি, সেখানে টিসিবির পণ্যবাহী ট্রাক এখনও এসে পৌঁছেনি। তবে আমি 2টি স্পটে দেখেছি, 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সামনে শামুদ্দুম কলেজ মাঠে এবং কুমারপাড়া এলাকায়, সেখানে প্রচুর লোকজন লাইনে দাঁড়িয়ে আছে। তবে এখন পর্যন্ত টিসিবির পণ্যের ট্রাক সেখানে এসে পৌঁছেনি। স্থানীয় কাউন্সিলরের অফিসও আমি বন্ধ পেয়েছি, সুতরাং সেখানে আমি খোঁজ নিতে পারিনি, মানে কাউন্সিলরের অফিসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কাউন্সিলরের অফিস যেহেতু বন্ধ ছিল, সেখানকার লোকজনও বলতে পারছে না যে কখন সেখানে টিসিবির পণ্য আসবে। তবে আমি এই যে এখন যেখানে দাঁড়িয়ে আছে 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আজব, তিনি বলেছেন আজকে এখানে 2,000 লোককে তারা টিসিবির পণ্য দেবেন, এবং তিনি বলেছেন যে তাদের কাছে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং 2,000 লোককেই তারা টিসিবির পণ্য সরবরাহ আজকে করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত লোকজন লাইনে দাঁড়িয়ে তারা টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন। মুশফিক, রাজশাহী থেকে জানছিলাম টিসিবির পণ্য বিক্রির খবর। আশুলিয়ার কবিরপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতরাতে মহাসড়কে রফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ছিনতাই ডাকাতি হতে পরিত্রাণ পেতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। 2 ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ জনতাকে মহাসড়ক হতে সরিয়ে দেয়। এ সময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। আবারও আন্তর্জাতিক সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে নতুন করে 9 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার রাশিয়ার একটি আদালত প্রতারণা এবং আদালত অবমাননার অভিযোগে নাভালনিকে দোষী সাব্যস্ত করে 9 বছরের কারাদণ্ড দেয়। এছাড়া ওই দিন রায় ঘোষণার পরপরই নাভালনির 2 আইনজীবীকেও গ্রেফতার করা হয়।
বর্তমানে নাভালনি পূর্ব মস্কোর একটি কারাগারে বন্দী রয়েছেন। সেখানে তিনি প্যারোলে মুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে আড়াই বছরের কারাদণ্ড ভোগ করছেন। এর আগে 2020 সালে সার্বিয়ায় নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সে সময় জার্মানি নেওয়া হয়েছিল। জার্মানিতে দীর্ঘ চিকিৎসা শেষে গত বছর নাভালনি দেশে ফিরলে বিমানবন্দরেই গ্রেফতার হয়েছিলেন। এখনও নাভালনি অসুস্থ শরীরে কারাভোগ করছেন। এদিকে নাভালনিকে নতুন করে কারাদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। খবর এ পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।